পিরামিড প্রাচীন মিশরের একটি আইকনিক প্রতীক, একটি কাঠামো যা তার ঐশ্বর্যশীল উপস্থিতি এবং স্থাপত্য দক্ষতায় প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ এবং বিস্মিত করেছে। এই আকর্ষণীয় স্থাপনাগুলো কেবল সেই সময়ের উন্নত প্রকৌশল এবং কারুকার্যের প্রদর্শন করে না, বরং মিশরীয় সভ্যতার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভের পথ উন্মোচন করে দেয়। আজ আমরা আরও গভীরে যাব এবং এই পিরামিডের পিছনের ইতিহাস ও প্রাচীন বিশ্বের কারুশিল্পের গুরুত্ব অন্বেষণ করার চেষ্টা করব। পিরামিড নির্মাণের ইতিহাস আনুমানিক 2700 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন মিশরের প্রথম দিকের রাজবংশীয় যুগের। স্টেপ পিরামিড নামে পরিচিত প্রথম নির্মিত পিরামিডটি ফারাও জোসারের জন্য পরিকল্পনা করেছিলেন স্থপতি ইমোটেপ। মূলত এই কাঠামোগুলো মাস্তাবাস হিসাবে নির্মিত হয়েছিল। মাস্তাবাস হল মাটি থেকে তৈরি ইট এবং পাথর দিয়ে তৈরি সমতল ছাদ বিশিষ্ট সমাধি। তবে ফারাওরা যেভাবে অমর হবার ভাবনায় এই নিদর্শনকে বেছে নিয়েছিল তা পিরামিড ডিজাইনের বিকাশে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের চিহ্ন রেখেছিল। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে পিরামিডগুলো তাদের শাসকদের মৃতদেহ এবং সম্পত্তি চিরকালের জন্য সংরক্ষণ করে, পরকালের জন্য একটি সেতু হিসাবে কাজ করবে। আমরা যখনই পিরামিডের কথা ভাবি তখনই আমাদের সামনে ভেসে ওঠে গিজার গ্রেট পিরামিডের চিত্র। ফারাও খুফুর জন্য নির্মিত, এটি মিশরের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত পিরামিড। এর নির্ভুল নির্মাণশৈলী এবং কারুকাজ সকলেরই মনোযোগ আকর্ষণ করে। কয়েক টন ওজনের এক একটি পাথরের প্রতিটি দৈত্যাকার খণ্ড, পাথরের খণ্ডীকরণ বা পাথর কাটা, পরিবহন এবং অবিশ্বাস্য নির্ভুলতার সাথে স্থাপন করা হয়েছিল এর নির্মাণ কাজে। গ্রেট পিরামিডটি 3800 বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো হিসেবে পরিগণিত ছিল। এই অবিশ্বাস্য কাঠামো নির্মাণের প্রক্রিয়া সত্যিই একটি অলৌকিক ঘটনা। দক্ষ কর্মী, প্রকৌশলী এবং স্থপতিগণ একসাথে কাজ করেছেন, গণিত, পদার্থবিদ্যা এবং পৃথিবী ও এর সম্পদ সম্পর্কে গভীর বোঝাপড়ার সংমিশ্রণ ঘটিয়ে। জনবলের সীমাবদ্ধতা সত্ত্বেও বিশালায়তন এই পাথরগুলো সংগ্রহ করা, আকার দেওয়া এবং পিরামিড এর নির্মাণস্থলে বহন করে নিয়ে যাওয়া হয়েছিল দক্ষতার সাথে। র্যাম্প, স্লেজ এবং লিভার ব্যবহার করা হয়েছিল পাথরের এই বিশাল খণ্ডগুলোকে নিখুঁতভাবে সারিবদ্ধ করার জন্য। স্থাপত্যের মহিমা ছাড়াও পিরামিডগুলোর প্রচুর সাংস্কৃতিক এবং প্রতীকী তাৎপর্য রয়েছে। এগুলো সাধারণ সমাধি নয়, বরং ফারাও এর ক্ষমতা এবং ঐশ্বরিকতার সাথে তার সংযোগ প্রদর্শনের চেষ্টার একটি নিদর্শন। অতি সূক্ষ্মভাবে জ্যামিতিক গণনা করে, নক্ষত্রের সাথে সঙ্গতি রেখে সারিবদ্ধভাবে পিরামিডগুলো স্থাপন করা হয়েছিল, যা মিশরীয়দের স্বর্গীয় এবং পার্থিব শক্তির গভীর উপলব্ধির উপর আলোকপাত করে। শত সহস্র প্রাকৃতিক বিপর্যয় এবং মানুষের হস্তক্ষেপ বা প্রভাবের পরেও হাজার হাজার বছর ধরে এই দুর্দান্ত কাঠামো তথা এই পিরামিডগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহ্য এবং অধ্যয়নের নিমিত্তে দাঁড়িয়ে আছে। আর তা নিশ্চিত করার জন্য সংরক্ষণ এবং পুনরুদ্ধারের প্রচেষ্টাও চলছে। আধুনিক প্রযুক্তি যেমন 3D স্ক্যানিং এবং অবিধ্বংসী কৌশলসমূহ গবেষকদের এই স্মারক সমাধিগুলোর অভ্যন্তরীণ কাঠামোকে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দিয়েছে। মিশরীয় পিরামিডগুলো বিশ্বের প্রাচীনতম সভ্যতার বুদ্ধিমত্তা, জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি নিদর্শন প্রদর্শন করে, যা আজও জীবনের সর্বস্তরের মানুষের চিন্তাভাবনা ও কল্পনাকে ধারণ করে চলেছে, আকর্ষণ করে চলেছে সারা বিশ্বের পর্যটকদের তাদের মহিমা প্রত্যক্ষ করার জন্য। পিরামিডগুলো কেবল অধিকৃত সম্পদ নয়, এটা তাদের ঐতিহাসিক এবং স্থাপত্য তাৎপর্যকে প্রসারিত করছে সারা বিশ্বের মানুষের কাছে। হয়ে উঠেছে ইতিহাস ও সেই সকল মানুষের শ্রম, ধৈর্য, কৌশল, জ্ঞান এবং স্থাপনা কৃতিত্বের প্রতীক। মিশরীয় পিরামিডগুলো সময়াতীত স্মৃতিস্তম্ভ যা কারুশিল্প, প্রকৌশল দক্ষতা এবং প্রাচীন বিশ্বের সমৃদ্ধ ইতিহাস প্রদর্শন করে। কাঠামো, জ্যোতির্মণ্ডলের সাথে তার সঙ্গতি এবং সাংস্কৃতিক তাৎপর্য সেই সময়ের মানুষের কল্পনাকে ধারণ করে এবং অনুপ্রাণিত করে বর্তমান সময়ের মানুষকে। আমরা যখন স্থাপত্যের এই আশ্চর্য অনুপ্রেরণামূলক কাজের প্রশংসা করি, তখন তা আমাদের ইতিহাসের মানব আত্মার অসামান্য ক্ষমতার এবং প্রাপ্তির কথা স্মরণ করিয়ে দেয়।
পিরামিডগুলো কেবল বিগত যুগের একটি নিদর্শনই নয়, এগুলো ঐতিহাসিক সময়ের বা সভ্যতার মানুষদের অসাধারণ কৃতিত্বের সাক্ষ্য বহন করে, যা অতীতের অনেক না জানা রহস্য জানার একটি মাধ্যম।